নমস্কার বন্ধুরা এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো ভারতবাসীর জন্য বিরাট বড় ভয়ানক দুঃসংবাদ স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় আট লক্ষ আটষট্টি হাজার ছশো উনআশিটি নমুনা পরীক্ষা করা হয়েছে ফলে শুক্রবার থেকে দেশে মোট হওয়া নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে দু কোটি পঁচাশি লক্ষ আর অন্যদিকে দেশে ওই সময় নতুনভাবে আক্রান্ত হয়েছে পঁয়ষট্টি হাজার দুজন ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঁচিশ লক্ষ ছাব্বিশ হাজার একশো বিরানব্বই জনে আর অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মোট মারা গিয়েছেন ঊনপঞ্চাশ হাজার ছত্রিশ জন তবে রাজধানীতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এখনও পর্যন্ত স্কুল খুলতে রাজি নন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মহারাষ্ট্রে মৃত্যু সর্বাধিক এ পর্যন্ত উদ্ভব ঠাকুরের রাজ্যে উনিশ হাজার চারশো সাতাশ জন মারা গিয়েছেন তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে পাঁচ হাজার পাঁচশো চোদ্দো জনের এবং দিল্লিতে মারা গিয়েছেন চার হাজার একশো আটাত্তর জনের কর্ণাটকের মৃত্যু হয়েছে তিন হাজার সাতশো সতেরো জনের গুজরাতে মারা গিয়েছেন দু হাজার চারশো ছিয়াত্তর জন অন্ধ্রপ্রদেশে মৃত্যু হয়েছে দু হাজার চারশো পঁচাত্তর জনের উত্তরপ্রদেশে মারা গিয়েছেন প্রায় দু হাজার তিনশো পঁয়ত্রিশ জন পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা দু হাজার তিনশো উনিশ জন এবং মধ্যপ্রদেশে এ পর্যন্ত এক হাজার একাশি জন মারা গিয়েছেন পরীক্ষামূলক প্রয়োগ শেষ হওয়ার আগেই বিশ্বের প্রথম করোনা প্রতিষেধক আবিষ্কারের দাবি করে বসছে রাশিয়া তবে তা নিয়ে নানা প্রশ্ন বিতর্কের মধ্যেই আসার আলো দেখাচ্ছে ভারতের কোভিড টিকা কোভ্যাক্সিন প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে কিন্তু এই টিকা নিরাপদ বলে দাবি করলেন বিজ্ঞানী ও গবেষকরা যদিও পরীক্ষামূলক প্রয়োগের সম্পূর্ণ ফল এখনও পর্যন্ত আসেনি করোনার মোকাবিলায় এই কোভ্যাক্সিন কতটা ঠিক কার্যকরী হবে তা জানার জন্য শুরু হয়েছে স্বেচ্ছাসেবকদের ওপর নমুনা সংগ্রহ সংক্রমণের মাফকারিতা রেকর্ডের ধারা শনিবারও অব্যাহত রইল পশ্চিমবঙ্গে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী এদিনও চব্বিশ ঘন্টায় প্রায় তিন হাজার চুয়াত্তর জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে শুক্রবার যা ছিল প্রায় তিন হাজার পঁয়ত্রিশ জন স্বাধীনতা দিবসে কোভিড পজিটিভ মিতেশ রোগীর সংখ্যা প্রায় আটান্ন জন সুস্থতার হার কিন্তু চুয়াত্তর শতাংশের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছে শনিবার সারা রাজ্যে দু হাজার ছশো সাতচল্লিশ জনের করোনা আক্রান্ত রোগীকে ছুটি দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে একুশে জুলাইয়ের ভার্চুয়াল মঞ্চ থেকে পনেরোই আগস্টের মধ্যে প্রতিদিন পঁচিশ হাজার নমুনা পরীক্ষার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়